আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের তরফ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি টিপস নিয়ে হাজির হলাম। তো আমার হাতে দেখতেছেন একটি চার্জার, এটি অটো ভ্যানের চার্জার। তো এই চার্জারটি 7 দিন আগে কেনা হয়েছে, 7 দিনের মাথায় চার্জারটি অচল হয়ে গিয়েছে, চার্জারটিতে কাজ হচ্ছে না। তো আমরা এই চার্জারটিকে রিপেয়ার করবো। তো এই চার্জারটির কী সমস্যা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি কারেন্টের লাইন লিখছি এখানে, আমার এখানে ইন্ডিকেটারে দেখতে পাচ্ছেন বাল্ব জ্বলতেছে। আমরা এই চার্জারটিকে এখানে লাগিয়ে নিলাম। তো দেখুন, আমাদের এখানে কোনো ইন্ডিকেটার জ্বলছে না। আমার এই সকেটটি একটু জাম হওয়ার কারণে এটিকে ঢোকানো যাচ্ছে না। তো আমি এভাবে ধরলাম, দেখুন আমার এখানে কোনো ইন্ডিকেটার জ্বলছে না। আমাদের এই চার্জারটিকে আগে খুলতে হবে, খুলে দেখতে হবে চার্জারের কী সমস্যা আছে। আমরা এই কারেন্টের লাইনটিকে, আমরা এই চার্জারের নাটগুলো খুলে নিয়েছি। দেখুন, আমাকে এই চার্জারটির ভেতরে দেখতে হবে কী সমস্যা আছে। আমরা এই চার্জারটির কভারটিকে একবারে আউট করে নিলাম। দেখুন, এ পাশে অনেক পার্টসই দেখা যাচ্ছে। তো আমাদের এগুলো পার্টসগুলোকে আগে চেক করতে হবে। আমাদের এখানে ডায়েট আছে, আইসি আছে, এ পাশে একটি ট্যান্ডেস্টার আছে। তো আমাদের এই ডায়েটগুলোনের থেকেও হয়, আবার এই পার্টসটি থেকেও হয়। এটা একটি পিএফ, এপিএফের মাধ্যমেও হয়। আবার এখানে একটি ট্যান্ডেস্টার আছে, এই ট্যান্ডেস্টারের কারণেও হয়। ট্যান্ডেস্টারটিকে আমরা সাধারণত মসফেট বলে থাকি। তো আমরা এগুলোকে আগে চেক করব, চেক করে দেখব এখানে কি সমস্যা আছে। তো আমাদেরকে চেক করার জন্য একটি মিটার নিতে হবে, ডিজিটাল একটি মাল্টিমিটার নিয়েছি। এই মাল্টিমিটারের সাহায্যে পার্টসগুলোকে চেক করব। প্রথমত আমরা আগে ডায়েটগুলো চেক করব। তো দেখুন, আমাদের এই ডায়েটটিতে সিগন্যাল দিয়ে অফ হয়ে গেল, এবং এ পাশেও আবার চেক করতে হবে। দেখুন, আমাদের এই ডায়েটটি ঠিক আছে। আমাদের এই ডায়েটটিকে এটিও ঠিক আছে। এই ডায়েটটিরও মান দেখাচ্ছে, এই ডায়েটটিও ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন ডায়েটের মান দেখাচ্ছে, ডায়েট ঠিক আছে। তো আমাদের ডায়েটের সমস্যা নাই। তো আমাদেরকে এই পিএফটিকে চেক করতে হবে। তো দেখুন, আমাদের পিএফটি ঠিক আছে, আমাদের পিএফেরও কোনো সমস্যা নাই। এটি পিএফ বলা যায়, বা আমরা যদি বলি একটি ফিউজ, এটি ফিউজেরও কাজ করে। মূলত এই কারেন্টের লাইনটা এক পাশ থেকে আরেক পাশে পার হওয়ার জন্য করেই ওই ফিউজটা দেওয়া আছে। তো আমাদের ডায়েটও ঠিক আছে, ফিউজও ঠিক আছে। তো আমাদেরকে চেক করতে হবে ক্যাপাসিটারটি ঠিক আছে কি না। তো আমরা ক্যাপাসিটারটিও চেক করব। দেখুন, ক্যাপাসিটারেরও মান দেখাচ্ছে, ক্যাপাসিটারও ঠিক আছে। তো আমাদের ক্যাপাসিটারটিও ঠিক আছে, ক্যাপাসিটারের সমস্যা নাই। তো আমাদেরকে দেখতে হবে এখানে যে মসফেটটি আছে, সম্ভবত মসফেটটি খারাপ হতে পারে। আমরা মসফেটটিকে চেক করব। দেখুন, দেখুন আমার মসফেটে কোনো মান দেখাচ্ছে না। এপাশে দেখুন একটি বিপ দিচ্ছে, আর আমার মিটারে 7 পয়েন্ট উঠে আছে। আমরা মিটারের পিনটিকে আবারও ঘুরে নিলাম। তো দেখুন, এদিকেও আমাদের মিটারে শব্দ হচ্ছে, বিপ দিচ্ছে, এবং মিটারে 7-6 পয়েন্ট দেখাচ্ছে।
আমাদের এই মসফেটটি শর্ট আছে, তো আমাদেরকে মসফেটটিকে খুলে দেখতে হবে মসফেটের কি সমস্যা। তো আমরা এই মসফেটটিকে খুলছি। মসফেট খোলার জন্য আমাদের এখানে একটি নাট আছে। তো বন্ধুরা দেখুন, আমি আয়রন হিটার দ্বারা এটিকে খুলছি। তো বন্ধুরা দেখুন, আমি মসফেটটিকে খুলে নিলাম। এখন আমরা এই মসফেটটিকে চেক করব। আমরা আবারও মাল্টিমিটারের সহায়তায় এই মসফেটটিকে চেক করব। দেখুন, আমার এই মসফেটটি এখানে বিপ দিচ্ছে। আমাদের এই মসফেটটি শর্ট আছে। দেখুন, এখানে কোনো রেসপন্স নাই, কিন্তু এখানে বিপ দিচ্ছে। আবারও এদিকে করে ধরলাম, তো দেখুন আমাদের এই পয়েন্টটিতে বিপ দিচ্ছে। তো আমাদের এই মসফেটটি শর্ট আছে। আমরা এই মসফেটের পরিবর্তে আরও একটি মসফেট নেব। দেখুন, আমরা আরও একটি নতুন মসফেট নিলাম। মসফেটটির মান হচ্ছে 10x60। মসফেটটির মান হচ্ছে 10x60। তো আমরা এই মসফেটটিকে চেক করব, আমাদের নতুন মসফেটটি ঠিক আছে কিনা। আমরা বাজার থেকে যখন এই মসফেটগুলো কিনে নিয়ে আসি, তখন অনেক সময় দেখা যায় আমাদের নতুন মসফেটটি শর্ট দেখায়, খারাপ দেখায়। তো আমাদেরকে মসফেটটি লাগানোর আগে অবশ্যই মসফেটটাকে চেক করে নিতে হবে। তো দেখুন, আমার এখানে কোনো রেসপন্স দেখাচ্ছে না। যখন আমি মাঝের ঠ্যাঙে ধরছি, তখন দেখুন আমার মিটারে রেসপন্স দেখাচ্ছে। দেখুন, আবারও এই পাশের এই পিনটি যখন এই সাইডে ঠেকালাম, তারপরে এখানে ধরলাম, দেখুন রেসপন্স নাই। এভাবে ধরবো আমরা। দেখুন, আমাদের এখানে কোনো রেসপন্স দেখাচ্ছে না। আর আমাদের যেটি যে মসফেটটি নষ্ট, সেই মসফেটটি দেখুন এখানে এখানে ধরলে বিপ দিচ্ছে এবং রেসপন্স দেখাচ্ছে। আমাদের এই পয়েন্টটি এভাবে ঠেকানোর পরে এভাবে নিতে হবে। দেখুন, আমাদের পয়েন্ট উঠছে। আবারও যখন এই পয়েন্টটি যখন আমি এখানে ঠেকানোর পরে এখানে দেব, তখন দেখুন দেখুন আমাদের পয়েন্ট উঠছে। আমরা একটি অ্যানালগ মাল্টিমিটার নিলাম। তো দেখুন, আমাদের মিটারটি উঠছে। আমরা এই মসফেটটিকে আবারও চেক করবো এইভাবে। দেখুন, এখানে মসফেটের কিছু ওঠে নাই। দেখুন, আমাদের মিটারটি উঠছে। এবং এপাশে ঠেকানোর পরে এখানে যখন দিলাম, দেখেন আমাদের মিটারটি আর ওঠে না। তো আমাদের এই মসফেটটি ঠিক আছে। আমরা এই মসফেটটিকে লাগাবো। লাগানোর পরে দেখব আমাদের চার্জারটি ঠিক হয় কি না। মূলত এটি লাগানোর পরে সমস্যা থাকার কথা না, তারপর আমাদেরকে আগে লাগিয়ে নিতে হবে। লাগানোর পরে দেখতে হবে আর কোনো সমস্যা আছে কি না। তো দেখুন, আমি এটিকে লাগিয়ে নিচ্ছি। আপনারা এটি লাগানোর সময় এই মসফেটটি লাগানোর সময় অবশ্যই নাট ভালো করে টাইট দেবেন, কারণ এই মসফেটটি অতিরিক্ত হিট হয়। আপনার এক পাশে দেওয়া আছে এটা হেডসিংয়ের সাথে যদি নাট ভালোভাবে টাইট না থাকে, সেক্ষেত্রে আপনাদের মসফেটটি অতি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটিকে খুব ভালোভাবে টাইট করে নেবেন। তো দেখুন, আমরা এটিকে নাট দ্বারা লাগিয়ে নিয়েছি। এবং এপাশে আমরা আয়রন হিটার দ্বারা আবারও সোল্ডারিং করব।
আমরা চার্জারটির মসফেটটিকে পাল্টে নিয়েছি। তো এখন আমরা এটিতে এসি লাইন প্রবেশ করে দেখব আমাদের ইন্ডিকেটারটি জ্বলে কিনা। দেখুন আমাদের ইন্ডিকেটার বাতিটি জ্বলছে, দেখুন আমাদের ইন্ডিকেটার বাতিটি জ্বলছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।